হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ব্লগার মিতু, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর সবাই অনেক ভালো থাকো, সুস্থ থাকো। আর এই গরমের সময় জানিস কেউই অতটা ভালো নেই, কিন্তু ভালো তো থাকতেই হবে, গরম তো আসবেই, কিছু আর করার নেই। যখন বর্ষা নামে তখন আমরা বলি যে কখন বর্ষাটা যাবে, আর যখন গরম পড়ে তখন আমরা ভাবি যে কখন বর্ষাটা আসবে। তো এটাই হচ্ছে আমাদের মানুষের মানে চাওয়া। তো এখন বাজে হচ্ছে 3:30, আর আজকের ভিডিওটা আমি এখন থেকে স্টার্ট করছি। তো এখন সকালে একবার আমার গা ধোয়া হয়ে গেছে ঘুম থেকে উঠে, যেহেতু প্রচুর গরম, তো ঘুম থেকে উঠে আমি গাটা ধুয়ে নিয়েছি, একটু ফ্রেশ হয়ে নিয়েছি। গা তো পুরো আঠা হয়ে যায়, মুখ মানে মুখের কথা তো তুমি বাদই দাও, আমার মুখে যে কী অবস্থা, প্রচণ্ড মুখ ঘামে, আমার প্রচণ্ড মুখ ঘামে। এই টাইমে যদি আমি মেকআপ করে থাকি না, আমি পুরো মানে ভূত হয়ে যাব। কাজল এরকম মানে তুমি যদি ও হচ্ছে তোমার ওয়াটারপ্রুফ কাজলও দাও, তাও আমার মানে কি বলবো, এত ঘামাঘামি গলে পড়ে যাবে, এরকম অবস্থা। তো সামনে একটা বিয়ে আছে, জানি না বিয়ে বাড়িতে আমি কী সেজে যাব, ভূত সাজবো কি পেতনি সাজবো, আমি জানি না কি হবে। তো যার বিয়ে আছে তার আজকে আশীর্বাদ। তোমাদেরকে আগে একদিন বলেছি যে ওর বিয়ে ঠিক হয়েছে, মানে সঞ্জয়ের একটা ফ্রেন্ডের বিয়ের কার্ডটাও দেখিয়েছিলাম, যারা রেগুলার ভিউয়ার্স তারা দেখে থাকবে। তো আজকে তার হচ্ছে আশীর্বাদ, আর 2 তারিখে বিয়ে, 4 তারিখে বৌভাত। তো আমি তো বিয়েতে যাব ভাবছি, যদি শরীর ভালো থাকে অবশ্যই যাব বিয়েতে, আর বৌভাতে তো যেতেই হবে। তো তোমাদের দাদা ভাই গেছে ওই আশীর্বাদে একটু কাজ টাজ করতে, যেহেতু ফ্রেন্ড হয় তো ফ্রেন্ডের বিয়েতে গেছে, আমি আর যাইনি, যেহেতু আমি কি করব ওখানে গিয়ে। তোমার দাদা ভাই গেছে, আর সন্ধ্যার সময় ওদের ওর ফ্রেন্ডের আছে আইবুড়ো ভাত খাওয়ানো, তো ওটাও তোমাদেরকে দেখাবো যে আইবুড়ো ভাত খাওয়াচ্ছে ওর ফ্রেন্ডের। তো কিছুদিন পরেই তো বিয়ে হয়ে যাবে, তো আমাদের এই ভিডিওর মাধ্যমে ওরা দেখতে পারবে সারা জীবন যে ওর আইবুড়ো ভাত খাওয়ানো হয়েছিল। অবশ্য ফটো এখনকার দিনে থাকে, তো ফটো ডিলেটও হয়ে যেতে পারে, কিন্তু আমার ভিডিও তো আর ডিলেট হবে না, তো আমি এখানে তো পোস্ট করব। তো তোমার দাদাভাই ওখানেই গেছে, তো আমি এখন স্নান করবো, আর আজকে দুপুরে আমি ঘুমোইনি। আমি তোমার দাদাভাই গেছে খাওয়া দাওয়া করে, আমি ফোন দেখি, দেখতে 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 দেখছি কি 2:00 বাজলো, তারপর 3:00 বাজলো, এখন থাক আমি একটু ভিডিওটা স্টার্ট করি, আর হচ্ছে তোমার এখন আর ঘুমোবো না, স্নান করবো। তো কালকে কলে স্নান করেছি, কলের জল কি বলবো, ফ্রিজের জলের মতো ঠান্ডা, তো হেবি মজা এসে গেছে। তো আজকেও আমি কলেই স্নান করবো, প্রচুর ঠান্ডা বাবা, এত ঠান্ডা জল রেখে কে ওই ট্যাঙ্কির গরম জলে স্নান করবে। আর আজকে আমাদের এই ব্যালকানিটার একটা নতুন রূপ দেওয়া হবে, নতুন লুক। তো সেই লুকটা তোমাদের সাথে আজকের মেন টপিক, যে কেমন লাগছে তোমরা জানাবে। তো এই লুকটা দেওয়ার জন্য দেখতে পাচ্ছ এই যে আমরা পর্দা লাগাবো, তার জন্য এখানে রড ফড সব লাগানো হয়ে গেছে এই পাশে এই পাশে, বাট পর্দা এখনো কেনা হয়নি, পর্দা কেনা হয়নি। সন্ধ্যার সময় তোমাদের দাদা ভাই কৃষ্ণনগর থেকে পর্দা কিনে আনবে, কি পর্দা কিনছি না কিনছি আর কেমন লাগছে না লাগছে সবটা তোমরা দেখবে, আর কেমন হয়েছে অবশ্যই সেটাও জানাবে, আর রাতেই বলবো এখানে পর্দা লাগানোর মেন কারণ। এখানে থালা সাজানো হচ্ছে, এই যে সব কাটিং হচ্ছে, এই যে কাটিং ম্যান, তারপরে দেখো তোমাদের যেমন বলেছি যে আমি দেখাবো যে আইবুড়ো ভাত খাওয়ানোটা। তো এখানে একটা রেস্টুরেন্ট আছে আমাদের, এখানে ধাবা বলে, তো ধাবার ওখানে থেকে দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে থালা সাজিয়ে দিচ্ছে। আর এই দেখো এই যে রেড কালারের গেঞ্জি পরা, এর নাম রাজু, এরই হচ্ছে আইবুড়ো ভাত। তো এবার তোমার দাদা ভাই কথা বলেছে, তোমার দাদা ভাইয়ের কথাগুলো শুনে নাও। এই যে সব আমাদের সব ছেলেপেলে, এর আগে যে কয়দিন আগে এটা জবাই হয়েছে, যে এটা জবাই হয়ে গেছে, এটা জবাই হবে 2 তারিখে, আর তারপরে এই যে একটা বাকি আছে, ওই কোনো একটা মাথা লুকায় আছে, আর এই যে একটা দেখতেই পাচ্ছ সব কিছু একদম রেডি কমপ্লিট, আর কত রকম খাবার সাজিয়েছে। আর হট করে দেখছে এখানে দই মিষ্টি আনা হয়নি, তো তারপরে এখানে বলা গা হচ্ছে যে দই মিষ্টিটা কোথায় গেল, তো দই মিষ্টি আনতে গেছে আর সব ওয়েট করছে। তো খাবারগুলো দেখে তো আমার খুবই লোভ লাগছে, সব ছবি তোলা তুলি হচ্ছে, এই যে পোজ দেওয়া হচ্ছে সব পোজ, এই যে দেখা
নে একটু পোস্ট দে। ও খেতে পারিনি একা একা, এই যে আর এক পার্টনার লেগে গেছে ওর সাথে। দেখ একটু পোস্ট দে ভাই, কেমন হয়েছে রান্না, কেমন হয়েছে? হেভি আচ্ছা, এরম যদি প্রতি মাসে মাসে একটা হয় তাহলে কেমন হয়? কঠিন তা তোর ডাকা হবে হবে। আমি তো স্নান করে নিয়েছি আর এখন বাজে 4:30, প্রচুর খিদে পেয়ে গেছে। এখন একটু খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করবো বলতে একটু বলতে ভালোই করবো, ভাত খাবো। তো দুপুরে খেয়েছি, তো এখন আবার খাবো। আর এইবার আমি ডক্টর দেখাতে গেছি, আমার আগে ছিল হচ্ছে ওষুধ সকালে একটা গ্যাসের বড়ি, আর হচ্ছে দুপুরে একটা ছিল খাওয়ার পরে, আর রাতে ছিল। আর এইবার দিয়েছে সকালে দুপুরে বিকালে রাতে, তাও আর দুটো করে, রাতে দুটো, সকালে একটা গ্যাসের বড়ি, দুপুরে একটা, তার সাথে একটা। ডাক্তার ফ্রি কী ওষুধ দিয়েছে জানি না, বলেছে এটাও খাবি। আমাকে আবার জিজ্ঞাসা করছে যে জল ওষুধগুলো বোতলে ওগুলো কি খেতে পারিস? আমি বলছি না বাবা, আমার দরকার নেই, জল ওষুধগুলো আমি একটু খেতে পারি না। আমি বড়িগুলো তাও জল দিয়ে টুক করে গিলে নিই, মানে অনেক কষ্টে, হেভি কষ্ট হয়, তবু খেতে হবে, কিছু করার নেই। তো মাকে চলো বলি ভাত দিতে, মা কী করছে একটু দেখি। যাই, আমি এই ঘরে অনেকক্ষণ এসেছি, দেখেছো ফ্যান? ও আচ্ছা, ফ্যানের নিচেই দেখেছো কী ঘামা ঘামছি। আর তোমরা অনেকে আমাকে বলেছো দিদি ভাই শাড়ি পরবে, শাড়ি পরে কী করে থাকবো আমি? শাড়ি পরে সায়া ব্লাউজ পরে অসম্ভব, বাপরে বাপ। যারা পরে তারা একমাত্র জানে কী কষ্ট, তাদেরকে দেখে আমি বুঝি তাদের কী কষ্ট। সে কষ্ট আমি চাই না, আমি নাইটিতেই ঠিক আছি। তো আমাকে নিয়ে তোমরা টেনশান করো না। ও মা ভাত অন্ধকার বসে যাচ্ছে। আর আমার শাশুড়ি মা এনাকে আজকে ঠকিয়েছে। আমার শাশুড়ি মা মানে আমাদের এই বাড়ির রেশনের কার্ডও ওই বাড়ি থাকে, যে একবারেই রেশনটা তোলা হয় ওই বাড়ির বাজারের কাছে, মানে রেশন দেয় যে রেশন কাউন্টার বলে, রেশন কাউন্টার বলে নাকি রেশন দোকান, তো ওটা ওই বাড়ির কাছেই, তো ওই বাড়ির থেকেই তোলে, ওই বাড়িই নেয়। তো এই বাড়ি হচ্ছে মা বলছে কি অত ঝামেলা টামেলা, আমি ওই বাড়ি দিয়ে দিলাম, সেই ঝামেলা আবার আমার ঘরেই আসলো। মানে ওখানে যে আবার টিপ সই দিতে হবে, না হলে আমাদের রেশনটা দেবে না, আর রেশন না তুললে তো কার্ড নষ্ট হয়ে যায় জানো তো। রেশন আর ঘরের মধ্যে নেই, আর আমার শাশুড়ি মা সঞ্জয় বাজার থেকে ফোন করেই যাচ্ছে নাকি সকালবেলা গরমের মধ্যে, যে আপনি তাড়াতাড়ি আসেন তাড়াতাড়ি আসেন ওই টিপ সই দেওয়ার জন্য। আর গিয়ে দেখছে রেশনের দোকানের মধ্যে যে টিপ সই নেবে সে নেই, তারপরে গিয়ে শুধু শুধু ফিরে আসলো এই গরমের মধ্যে, কষ্টকর ব্যাপার। এই দেখো কি ঘামছি আমি, পুরো ঘামছো না? বিশাল ঘামছি আমি, কি ঘামছি। আর আমার দেখো গলা টলা একটু ঘামেনি, আমার মুখটা যত ঘাম যত ইয়ে সব গরম, সব মুখে, মুখটা একদম ঘেমে শেষ, ওই জন্য ঘামাচ্ছে। এই যে ঠুকনির এই দিক দিয়ে মুখেই হচ্ছে শুধু। তো এখন খাওয়া দাওয়া করবো, আজকে ডিম রান্না হয়েছে, আর অনেকদিন পরে ডিম খাচ্ছি, খুব ভালো লাগছে ডিম খেতে। চলো ভাত খা, আসো। আর একা একা ভাত বেড়ে খেতে ভালো লাগে না, মা বেড়ে দিলেই ভালো লাগে। একা একা বুঝতে পারি না কোনটুকু ভাত নেব, মানে বেশি হয়ে যায় না কম হয়ে যায়, পেট ভরে না কেমন একটা। মা ঠিকঠাক দেয়, একদম ঠিকঠাক হয়, ওই জন্য মাই বেড়ে দেবে। তো খাওয়া দাওয়া করে আবার আসছি কথা বলতে। দেখতে দাম বেশি বলছো না, এইটুকু বাটে 30 টাকা, তুমিই বেশি বল না, মিথ্যা কথা বল। এখন এর কি স্ট্রবেরি? হ্যাঁ, এই এটা 25 টাকা। আরে বুঝতে পারছি না, পিন গুলো তুলে কেন সেখানে উঠানো কেন সব কটা আমি নেব না। এটা যেটা প্রিন্ট লেখা এটা কোনোদিনও 30 টাকা, 30 টাকা আমার অ্যাভেলেবল বেশি তুলে ফেলেছে, আর এইটার আর তুলতে পারিনি। তো এইটার লেখা আছে 20 টাকা, বলছে কি 25 টাকা। তোমার দাদা ভাই বলছে যে 20 টাকা লেখা থাকলে আর কেউ 25 টাকা দেয়, রাস্তাঘাটে কি মার খাবা? তখন বলছে 20 টাকাই দাও তাহলে। আর ওইটার ওপর থেকে উঠিয়েই ফেলেছে এইটুকু বাটি, বড় বাটিগুলো 35 টাকা করে নেয়, বলছে এই ছোট বাটি 30 টাকা। তো আমাদের জন্য সন্দেহ হলো, লেখা পড়তে গিয়ে দেখছি নেই। আর এখানে আমি ভাবছিলাম সন্ধ্যার সময় যাবে পদ্মা আনতে, কিন্তু পদ্মা নিয়ে এসছে, তোমাদেরকে আমরা আইসক্রিম খেয়ে তারপরে দেখাচ্ছে, আর এখনই পদ্মাটা লাগিয়ে ফেলবো।
পর্দাগুলো আগে তোমাদেরকে দেখিয়ে নিই। তো এখানে নিয়ে এসেছে 8টা পর্দা, যেহেতু এই জায়গাটা প্রচুর বড়, আমি ভেবেছিলাম বিশেষ করে তিনটে করে দিলে মানে হয়ে যাবে, মানে ওই সাইডে তিনটে এই সাইডে তিনটে, কিন্তু জায়গাটা যেহেতু বিশাল বড় আর একটু গোছানো গোছানো না হয়ে থাকলে ভালো লাগবে না, জানি না চারটে করে দিয়েও গোছানো হবে কিনা, আর লাগানোর সময় বুঝতে পারবো। তো তোমাদের আগে দেখিয়ে দিই, আর আমি বলেছিলাম লাল আর হলুদ নিয়ে আসবা, তো একটা নাকি খয়েরি কালার ছিল বেশি সুন্দর, তো ওটা এক পিসে ছিল, তো ওইটা আনতে পারিনি, লালগুলো নিয়ে ছাপাটা কত সুন্দর দেখো। তোমার দাদাই কিন্তু বিশাল চয়েস ভালো, আমার যত ড্রেসপত্র এখন তোমার দাদা হয়ে চয়েস করে, আগে মা করতো, আর এই জিনিসটা দেখো আমার খুব পছন্দ হয়েছে, এটা কেমন একটা গুটি গুটি দেওয়া আছে, খুবই পছন্দ হয়েছে। আর এই লাল কালারের আছে চারটে আর ইয়েলো কালারের আছে চারটে, আমার বেশি এই লালের এই ডিজাইনটা খুব পছন্দ হয়েছে, আর এই যে ইয়েলো কালার এইটা আমাদের ঘরের যে জানালার আছে, ঘরের যে জানালার আছে তো সেই জানালার ছাপা, তো এইগুলো এখন লাগাবো, তারপর লাগিয়ে কেমন লাগছে তোমাদেরকে দেখাবো। এগুলো কত করে দিয়েছে? 275 275 টাকা করে নিয়েছে, 8 পিস আছে, তো তোমরা অনেকে দাম জিজ্ঞাসা করো তাই বলে দিলাম, তো এর থেকে কমাও আছে, ভালো আছে কিনা জানি না, ভালো আছে এর থেকে কমাও আছে, তো এইগুলো বেশ ভালো, এর থেকে কমাগুলো বেশি ভালো হয় না, পাতলা পাতলা হয়, ভালো লাগে না। তো আগে তোমার দাদা ভাই লাগিয়ে নিই, তোমার দাদা ভাই গামছা পরে আছে, এখন যেহেতু স্নান করেনি, খালি গাইছিল, তো ভিডিওতে এখন আসতে হবে, এখন গামছা গায়ে দিয়ে আছে। এই যে পরপর দুটো হলুদ দিয়েছে আর দুটো লাল, কি গরম, ফ্যানের নিচেও ঘুরে যাচ্ছে, ভাত পাচ্ছ না? তো এই যে আমাদের পর্দা লাগানো এক সাইডে কমপ্লিট, আর এবার এই সাইডে হবে, পুরো ঢেকে গেছে, লালটা বেশি ভালো লাগছে, এই ফোনে অতটা মানে যতটা না ভালো লাগছে সামনের থেকে আরো বেশি ভালো লাগছে লালটা। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে, কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবে, পুরো ঘর হয়ে গেছে পুরো ঘেরা, কেমন লাগছে ফোনে, ভালো লাগছে? আর বাইরে তো দেখেছ তোমরা কেমন আমাদের, আর এই সাইডটা দেখো পুরোটা এরকম চারটে দিয়ে, এইদিকে চারটে পর্দা ওইদিকে চারটে পর্দা, তোমাদেরকে বলছি কেন দিচ্ছি এটা, এটা দেওয়ার কারণ হচ্ছে এত গরম আমাদের বাড়িতে, মানে অবশ্য সবার বাড়িতে গরম, আর এই টাইমে আমার প্রচুর তোমাদের তুলনায় অন্যদের তুলনায় আমার বিশেষ করে একটু বেশি গরম লাগবে, প্রচুর ঘামের, একটু ঘুম হচ্ছে না, আর বলেছে যে আমার প্রেশারটা লো আজকে, যেমন আমি তখন তোমাদের সাথে ভিডিও বানাচ্ছিলাম, তারপরে খাওয়া দাওয়া করেছি, আর তারপরে এত মাথা ঘুরছিল শুয়েছিলাম, এই মাত্র উঠলাম, শুয়েও মনে হচ্ছে চোখ বন্ধ করে নাকর দোলায় উঠলে যেমন মাথা ঘুরে সেই রকম হচ্ছিলো। তো আমি তোমার দাদাভাই রাখতে এই জায়গাটায় শুই, তো এখানে তো বিশাল ঠান্ডা, কি বলবো বিশাল ঠান্ডা, মানে ঘরে আর বাইরে যে কতটা তফাৎ, একদম উঠোনে শুয়ে থাকলে যেমন ঠান্ডা না তেমন ঠান্ডা এখানটায়, যেহেতু চারিদিকে একদম ফাঁকা, তো এখানটা আমরা শুই, তো ওই জন্য বিছানা করে নিই যেহেতু শুই, আর এই আমাদের বাইরে সবসময় আলো দেওয়া থাকে, নিচে এইদিকে একটা আলো দেওয়া থাকে আর এইদিকে, মানে সামনের নিচগুলো ভেতর দিয়ে আলো দেওয়া থাকে, তো সেই আলোটা এসে পুরো চোখে পড়ে, তো ওই চোখে পড়লে না ঘুম আসে না, আর এখানে শীতও লেগে যায়, কাল রাত্রে মনে হচ্ছে ঠান্ডা লাগছে, ঘরে চলো ঘরে যে দেখছি সেই গরম, মানে চোখে আলো লাগলে ভালো লাগে না, তো ওই জন্য ভাবলাম ব্যালকানি তো আমরা আটকাতে পারছি না, যেহেতু আমাদের শখের ব্যালকানি, শখ করে বানানো আর দেখতে সুন্দরও লাগে ব্যালকানিটা, তো ওই জন্য ভাবলাম এরকম পর্দা দেওয়া থাকবে রাতে, আর এমনি সময় পর্দাগুলো এক সাইডে ভাঁজ করে আমরা রেখে দেবো, ভালো লাগবে বেশ। আর ঘরে আমি প্লে বাটনটা লাগিয়েছি আজকে, সেটা দেখাবো আসো, কিন্তু প্লে বাটনটা অত উঁচুতে না নিজে বাবা, কোন এত উঁচুতে টাঙিয়েছে না প্লে বাটনটা, আমি যদি এইখানটা হতো না ভালো হতো, কিন্তু প্লে বাটনের চারিপাশে হচ্ছে আমি ডেকোরেট করবো, কিছু অর্ডার দেবো, যখন ডেকোরেট করবো তখন তোমাদের শেয়ার করবো, আমি ভেবেছিলাম মেলায় যাবো, মেলায় হয়তো কিছু পাবো সুন্দর জিনিসপত্র ডেকোরেট করার জন্য, কিন্তু তেমন কিছু মেলায় পাইনি যে আমি প্লে বাটনের চারিপাশে একটু ডেকোরেট করবো সুন্দর করে, তো ওটা হয়নি, তো আমি ফ্লিপকার্টে অর্ডার দিয়েছি, তো ওটা আসলে তোমাদেরকে আবার শেয়ার করবো, কেমন লাগছে এখানটা বলবা। তো বিশাল গরম, তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, এটা নিয়েছিল এটাই টপিক ছিল যে আমাদের ব্যালকানিটা একটু অন্যরকম লুক দেবো, তো
তোমাদের দেখাবো, শেয়ার করবো, তো সবটাই দেখালাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে, আর ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে। আর অনেকে বলেছো যে দিদিভাই তুমি যে এটা নিয়েছো, এটা নিয়ে শুয়ে কেমন ইয়ে করছো, তো এটা এখন নিয়ে শুই না, কারণ প্রচুর গরম, আমি খুব ঘামি, মানে এত ঘামি, মানে কি বলবো, বলে বলে তো আমার এটা নিয়ে শুলে আমি আরও ঘেমে যাই, ওই জন্য এটা আপাতত নিচ্ছি না, এটা এখানেই থাকছে। আর বিছানায় শুই না, বিছানায় দিনের বেলা দেখো কি গরম, বিছানার চাদর পর্যন্ত গরম, এত গরম এখানে থাকা যাচ্ছে না। আর চলো তো ভিডিওটা এখানে স্টপ করছি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।